তাই এবারে আমরা দেখবো টমেটো এগ ক্যাসারোল। টমেটো এগ ক্যাসারোল তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখে নিন। টমেটো এগ ক্যাসারোল তৈরি করতে আমাদের লাগবে পেঁয়াজ স্লাইস এক কাপের তিন ভাগের এক ভাগ, ক্যাপসিকাম একটি, তেল দুই টেবিল চামচ, রসুন ছেঁচা দুই টেবিল চামচ, টমেটো দশটি, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগ, চিলি সস দুই টেবিল চামচ, অরিগ্যানো আধা চা চামচ, ডিম ছয়টি, পনির কুচি আধা কাপ, ময়দা এক টেবিল চামচ। উপকরণগুলো তো দেখেছেন, এবারে আমরা রান্নায় যাচ্ছি। রান্নায় যাচ্ছি না বেক করছি? আমি সবই করবো, রান্নাও করবো বেকও করবো। তবে দর্শকবৃন্দকে বলে নিয়ে আমার এখানে দশটা টমেটো এরকম ছোট ছোট টুকরো করা আছে আর কি। তারপরে এখানে ক্যাপসিকাম একটা আমরা নিয়েছি এইরকম ভাবে লম্বা করে কেটে একটু পাতলার উপরে। তারপরে ডিম আছে, পনির আছে, তখন আমরা সবই দেবো ঢাকাই পনির। হ্যাঁ, ঢাকাই পনিরটা। তারপরে আমি এখন একটু চুলায় এই রসুন এগুলো দিয়ে ভেজে নেব দুই তিন টেবিল চামচের মতো তেল দেব, দুই টেবিল চামচ তেল। এই যে রসুন ছেঁচা আছে আমি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ আছে, দেখো পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ। হ্যাঁ, তো এটা একটু ভাজা ভাজা হবে। আপনি বলেছেন যে রান্নাও হবে তারপরে বেকও হবে। তুমি একটু 150 ডিগ্রিতে প্রিহিট করে থাকো। আমি তাহলে প্রিহিট করতে দিয়ে দিচ্ছি 150-তে, বেকে রেখেছি 10 মিনিট। আমি এটাকে প্রিহিট করতে দিয়ে দিলাম। আপনি এটা কি নাস্তার আইটেম? এটা না ঠিক নাস্তা, এটা ক্যাসারোল। এটা ক্যাসারোল হচ্ছে ডিশটা, যাকে আমরা অনেক খিচুড়ির মতো মনে করি। আর জিনিসটা অনেকটা আমরা এখানে যেহেতু অরিগেনো দিচ্ছি, তারপরে টমেটো পিউরি, টমেটো ক্যাচাপ দিচ্ছি, তো এই জন্য এটা অনেকটা পিৎজার মতো হবে। পিৎজার মতো? হ্যাঁ। এটা একদম ভিন্ন ধরনের একটা ডিশ। বেকিং এর সময়টা কিরকম লাগে? বেকিং এর সময় ঘন্টাখানে লাগবে, যতক্ষণ না তোমার জিনিসটা লাল হয়, উপরটা লাল হয়ে যাবে এক ঘন্টা মতো লাগবে। একটা কম আঁচে দিতে হবে, এটাতে ডিমও আছে আমাদের কাছে ছটা। এটা এমনি রুটি দিয়ে ভাত দিয়ে খাওয়া যাবে না, খেতে ভালো লাগবে না, কিন্তু পাউরুটি। হ্যাঁ, পাউরুটি সালাদ যদি রাখা যায় না। হ্যাঁ, এটা একটু লাল হতে হবে। ঠিক আছে, পেঁয়াজটা লালচে করে আমরা ভেজে নিচ্ছি। তারপরে তুমি একটু এখানে এই টমেটো ক্যাচাপটা আমাকে দিয়ে দিও। দেখো সব থেকে যেহেতু আমি চুলা বন্ধ করে দিয়েছি, কিন্তু দুই টেবিল চামচ দিতে হবে। এটা তো বোধহয় চিলি সস? হ্যাঁ, চিলি সস দুই টেবিল চামচ চিলি সস। দেখো তো ময়দা কতখানি আছে তোমার রেসিপিতে? আপা ময়দা আছে, একটু ছুটি ছুটি দিয়ে দেন। তাতে এই চামচকে একটু বেশি করে দিন, ছিটিয়ে দেবে যাতে অন্য মতো হয়। এবার বোধহয় চুলাটা আপা অন করতে হবে। সুন্দর কালার এসেছে স্বাদ অনুযায়ী। আমি লবণ দিয়েছি, পরে আবার লবণ দিয়ে আর দিয়ে এবারে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমাদের এই জিনিসটা তৈরি হয়ে গেল। আমরা এখন বেকিং ডিশে সব জিনিসগুলো সাজাবো। বেকিং ডিশ একটা নিয়ে আসবো, চুলা বন্ধ করে দিচ্ছি। সারমিন, এখন আমি চুলা এটা মেশাবার জন্য এটা দিচ্ছি, এটা একসাথে মিশিয়ে দিচ্ছি, পরে ঢেলে দেবো। এটা রান্না করবো না, কিন্তু বন্ধই করে দিয়েছি, শুধু মিক্স করে নিচ্ছি। শুধু মিক্স করছি আমরা। তারপরে তুমি এটা ঢেলে দাও আমাকে, এটা সবটা ঢেলে দাও, একটু নাড়াচাড়া করে দিই। আমার সবটাই এখন ইয়েতে বেকিং ডিশে ঢেলে দেবো, দিয়ে তারপর পনির দিব। একটু পনিরটা নিচে দিয়ে নাও। হ্যাঁ, একটু গ্রেট করা পনির দিয়ে দাও। হ্যাঁ, বাস আনো, আমার লেয়ারে লেয়ারে দিব, বুঝেছ? তুমি কিছুটা দাও, ছড়িয়ে দেবে, অর্ধেকটা দাও। হ্যাঁ, বাস আন দিও না, দুটা লেয়ার করতে পারবো। হ্যাঁ, দুটা লেয়ার করতে পারবো না। এখন আমরা এটাতে কিছু গোলমরিচ দেব, একটু সাদা গোলমরিচ দেব না, আমরা কালো গোলমরিচ দেব। তারপর একটু পনির দাও,
আপনার ডিম কখন দিব? দিব পরে, আরো পরে। আচ্ছা, কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখন, আবার পরে আবার আরেকটা লেয়ার দিয়ে দেবো। অর্ধেকটা দিলাম, এবার আবার টমেটো দিচ্ছি। বাকি টমেটোটা দিয়ে দিলাম। রেসিপিটা মজার না? হ্যাঁ, ইন্টারেস্টিং মনে হচ্ছে। হ্যাঁ, এটা অনেকটা আমরা পিৎজা করি সেই রকম। আবার কিছু চিজ দিব আপা? আবার, হ্যাঁ আবার চিজ দাও, অরিগানো দিয়ে সব দিয়ে। মজাই তো, খুব চিজি অ্যান্ড ইয়ামি। আর একটু রেখে দিই, উপরে নিশ্চয়ই লাগবে আবার চিজ। না, আর দিলাম না তাহলে। একটা ক্যাপসিকাম পুরোই দিয়ে দিলাম না? হ্যাঁ। আচ্ছা, এখন এটা খুব সুন্দর করে নরম হাতে করতে হবে।